মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই কাটাতে হবে। যাদের মকর রাশি, এই রাশিফল তাদের অধিকাংশ ক্ষেত্রেই খাটবে, আর যাদের মকর লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে। আজ কায়িক পরিশ্রম হলেও শরীরে আপনারা সতেজতা এবং তরতাজাই অনুভব করবেন। তবে নিয়মিত শারীরিক সুস্থতাকে ইনট্যাক্ট বা কন্টিনিউটি করবার জন্য নিজের খাদ্য তালিকাকে নিয়ন্ত্রিত করুন। শারীরিকভাবে সুস্থ থাকার জন্য যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাহায্য নিন। নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই কিন্তু হতাশা আপনাদের গ্রাস করতে পারে। আজ কাছের কোনো মানুষজন আপনার কাছে হয়তো টাকা পয়সা ধার চাইবে। তাদেরকে টাকা পয়সা ধার দিলে আপনারা নিজেরাই কিন্তু আর্থিক সংকটের মধ্যে পড়ে যেতে পারেন। বিজনেসম্যানদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আপনাদের পক্ষে একদমই নেই। চাকরিজীবীদের বলবো, অফিসে, কাজের জায়গায় কোনো মানুষজনের সাথে কোনো প্রকার জিনিস, অর্থ হোক, জ্ঞান হোক, নিজের কোনো বস্তু সামগ্রী হোক, যখনই লেনদেন করবেন সতর্কতা, সময়, জ্ঞান, ধৈর্য এগুলি আপনাকে অবলম্বন করে চলতে হবে। অফিসে আজ কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় আরও মনোযোগ বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই। তবে পরিবার, পরিজন, নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের সাথে আজকের দিনটি আপনাদের অভূতপূর্ব, অতুলনীয় কাটতে চলেছে। সামাজিক কোনো অনুষ্ঠানে আজ আপনারা যোগদান করবার সুযোগ পেতে পারেন। সেখানে সমাজের কোনো প্রভাবশালী বা বলশালী ব্যক্তিবর্গদের ঘনিষ্ঠ সান্নিধ্যে আসতে চলেছেন, যেটি সামাজিকভাবে আপনার নাম, যশ, প্রতিপত্তিকে বৃদ্ধি করবে। নিকট স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজনদের সাথেও দিনটি ভাব ভালোবাসার মধ্য দিয়েই কাটবে। তবে প্রেমিক প্রেমিকা আজ আপনাদের মধ্যে অহেতুক তর্ক বিতর্ক মারাত্মক আকার ধারণ করতে পারে। যদিও আপনাদের মধ্যে সমস্যা খুব বেশিক্ষণ চলবে না। স্বামী স্ত্রী আপনাদের ব্যবহারে আরও বেশি মলিন হতে হবে, নমনীয় কমনীয় হতে হবে। স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকা রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার করা থেকে নিজেদেরকে বিরত রাখুন। তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলে সম্পর্কের দুর্বলতা আরও বৃদ্ধি পেতে পারে। আর যদি কোনো প্রকার গুড় বা মসুরের ডাল আপনারা খেতে পারেন, আপনাদের প্রেম জীবন, দাম্পত্য জীবনে সুখ সমৃদ্ধি আসবে। আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না।